আমার সোনা বাবা চলে এসেছে সকাল সকাল আমার বাগানে, অনেক দিন পর, ছিল না, আজ সকালে ফিরেছে, এসেই আর কি আমার ছাদে চলে এসেছে। জানে আমি ছাদে থাকি, সেই জন্য সকাল সকাল চলে এসেছে। ও এসে বলে কেন আমি গাছে জল দেব অনেক দিন পর। আমি ছাদে একটু কাজ করছিলাম, তো বলে কেন আমি গাছে জল দেবো। আর ঠিক আছে, কতদিন পরে এসেছিস, যখন গাছে একটু জল দিয়ে দে। এবার এইদিকে তাকা একটু, খুব কাজে ব্যস্ত দেখতেই পাচ্ছেন, তো একটু গাছে জল দিয়ে নিক, তারপরে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। এই ওরকম করে, হ্যাঁ হ্যাঁ ফল হয়েছে, হ্যাঁ তুমি গাছে জল দিচ্ছ, কি হলো থেমে গেলে কেন গাছে জল দিতে দিতে? ও ওর দিদি এসছে সবে ছাদে, ওই জন্য এখন দিদির সাথে একটু কথা বলবে। তো এতক্ষণ আমার সোনা বাবাকে দেখলেন, ও গাছে জল দিচ্ছে, আর ভালো লাগছে না, অনেকক্ষণ দিয়েছে, মোটামুটি সমস্ত গাছে জল দিয়েছে। তো একটা ছোটো বাচ্চাকে দেখুন, সে গাছের প্রতি এতটা ভালোবাসা দেখাচ্ছে, গাছকে ভালোবাসে। তো আপনারাও আশা করবো আপনারাও গাছকে ভালোবাসুন আর বাড়িতে গাছ লাগান। আজকের ভিডিওতে সেরকম কিছুই না, সোনা আমার সোনা বাবা এসছে, তাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদের দেখালাম যে একটা ছোটো বাচ্চা গাছে জল দিচ্ছে কত সুন্দরভাবে। তো আপনারাও বাড়িতে গাছ করুন, আর দেখবেন এরকম বাগান ভরে থাকবে, আপনার মনও ভরে থাকবে। তো আশা করবো আজকের এই ছোট্ট একটা আমার সোনা বাবার গাছে জল দেওয়ার ভিডিও আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো।